সাবস্ক্রাইব করুন সম্পর্ক বাংলা ইউটিউব চ্যানেলকে, তার পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিন আমাদের লেটেস্ট ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের মাধ্যমে প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠানো অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা জেনে থাকবেন। আপনি যদি এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও যদি টাকাটা না ঢুকে থাকে, সেক্ষেত্রে কী কী করতে হবে এই ভিডিওতে কমপ্লিট প্রসেস বলা আছে। তা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনাদেরকে কয়েকটা স্টেপ ফলো করতে বলবো, সেগুলো যদি আপনি ফলো করেন তা অবশ্যই কিন্তু আপনি আপনার প্রাপ্য টাকা কিন্তু পেয়ে যাবেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের মাধ্যমে। তা কী কী করতে হবে চলুন দেখে নিই বিস্তারিত। তা প্রথমত যে সমস্যাটা হয়, আপনি যখন আপনার স্ট্যাটাসটা চেক করতে যান সেখানে কিন্তু দেখায় দেখবেন যে আধার নাম্বার নট ভেরিফাই, দেখাতে পারে যে আপনার ব্যাংক আইএফসি কোডটা ভুল রয়েছে বা কোনো সমস্যা রয়েছে, বা আপনার আধার কার্ড যে জমা দিয়েছিলেন সেটা ফর্মটা আপনাকে রিজেক্ট করে দিয়েছে, বা আপনার দেখাতে পারে নো রেকর্ড ফাউন্ড, বা আপনি রং ডিটেলস সাবমিট করে ফেলেছিলেন, বা আপনার ডিসিশন পেন্ডিং দেখাচ্ছে, অনেক কিছু সমস্যা আসতে পারে। সমস্ত সমস্যা আমি এখন দেখা আগে আপনাকে দেখিয়ে দেবো কী করতে হবে। তা প্রথমত জানে রাখি, আপনি যদি এই ব্যাপারে অজ্ঞ হন, মানে খুব একটা ভালো না জানেন, তা সেক্ষেত্রে পিএম কিষাণের হেল্পলাইন নম্বর রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আপনাকে হাইলাইট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 155261, আর রয়েছে 011243006066, তার পাশে রয়েছে দেখতে পাচ্ছেন আরেকটি 011233810922। আপনি এই হেল্পলাইন নম্বরে কিন্তু আপনি ফোন করে আপনার ফর্ম স্ট্যাটাস আপনি চেক করে নিতে পারেন, আপনার সমস্যার সমাধান সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। তা এখানে কিন্তু কল করতে হলে আপনাকে কিন্তু হিন্দি ভাষায় জানতে হবে, আপনাকে হিন্দিতে কথা বলতে হবে। তা এখানে কিন্তু সমস্ত সমস্যা আপনি কিন্তু এখানেই পেয়ে যাবেন, তারাই বলে দেবে যে ফর্মের স্ট্যাটাস কী রয়েছে বা আপনাকে আর পরে স্টেপ কী ফলো করতে হবে বা আপনার টাকাটা অ্যাকাউন্টে ঢুকেছে কিনা সমস্ত কিন্তু পেয়ে যাবেন। এবার প্রশ্ন হচ্ছে, যদি আপনি নিজে থেকে চেক করতে চান সেগুলো আপনি পরপর জানাচ্ছি আপনাকে। তা চেক করার জন্য আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন পিএম কিষাণ, দেখতে পাচ্ছেন আমি লিখেছি, লিখে সিম্পল সার্চ করবেন পিএম কিষাণ। পিএম কিষাণ লেখার পরে সিম্পলি এই সাইটটা কিন্তু আপনার কাছে ওপেন হয়ে যাবে। তা যদি সাইটটা আপনার কাছে ওপেন না হয় সেক্ষেত্রে আপনি পুনরায় ট্রাই করবেন, সাইটটা কিন্তু ওপেন হয়ে যাবে আপনার কাছে। এদিকে চলে আসবেন নিচের দিকে, নিচের দিকে এসে দেখতে পাবেন একটা অপশন রয়েছে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড সিএসসি ফার্মার, এখানে দেখতেই পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন। তো এখানে ক্লিক করা মাত্র দেখবেন যে আরেকটি অপশানে কিন্তু আপনার কাছে খুলে যাবে, দেখতে পাচ্ছেন একটু স্লো হচ্ছে। তা ওয়েবসাইটে যেহেতু সবাই একসঙ্গে কাজ করে সেক্ষেত্রে আপনার সাইটটা স্লো হতে পারে, দেখতে পাচ্ছেন এখানে খুলে গেছে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড সিএসসি ফার্মার। এখানে আপনার যে আধার নম্বর, সেই আধার নম্বরটা কিন্তু আপনাকে লিখে দিতে হবে। আধার নম্বর লিখে কিন্তু আপনার পাশে দেখতে পাচ্ছেন ক্যাপচা, সেই ক্যাপচাটা কিন্তু লিখে দেবেন। তা আধার নম্বর সেটাই লিখবেন যেটা আপনি ফর্ম জমা দিয়েছেন, অর্থাৎ যে আধার কার্ড দিয়ে আপনি অ্যাপ্লাই করেছেন সেই আধার কার্ড দিয়ে কিন্তু আপনাকে দেখতে হবে। তা আমি আপনাকে দেখাচ্ছি। তা আধার নম্বর লেখা হয়ে গেলে সিম্পলি আপনি যেভাবে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচা কিন্তু ছোটো হাতের বড় হাতের যেভাবে রয়েছে সেটা কিন্তু আপনাকে লিখতে হবে। তা আমি দেখতে পাচ্ছেন আমি ক্যাপচাটা লিখে দিচ্ছি। তা ক্যাপচা লেখা হয়ে গেলে সিম্পলি পাশে দেখতে পাচ্ছেন সার্চ অপশন রয়েছে, সার্চ অপশানে ক্লিক করবেন। এখানে রেকর্ড দেখতে পাচ্ছেন অপশন রয়েছে রেকর্ড নট ফাউন্ড, অর্থাৎ এই আধার কার্ডে কোনো রেকর্ড নয় এবং সেটা কিন্তু সার্ভার প্রবলেম, অর্থাৎ সাইডে কোনো প্রবলেম হতে পারে বা আপনার আধার নম্বর মিস হতে পারে বা এই আধার কার্ড দিয়ে কোনো না হতে পারে, বা আপনি যখন আপনি ফর্ম ফিল আপ করেছেন তখন হয়তো এই আধার কার্ডটা দেননি এরকম হতে পারে, বা আপনার আধার কার্ড নম্বরটা আপনার ভুল হতে পারে যে লিখছেন তা এরকম দেখাতে পারে। তা আপনার এটার সলিউশন হচ্ছে রেকর্ড নট ফাউন্ড বললে এই সমস্যাটা। এবার প্রশ্ন হচ্ছে, আমি আরেকটা দেখাচ্ছি আপনার প্রবলেম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আরেকটি আধার কার্ড দেখাতে গেলে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পেন্ডিং, দেখুন স্ট্যাটাস দেখবেন আপনি প্রথমেই, এখানে রিমার্ক লেখা আছে, তার পাশে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস রয়েছে যে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেল, মানে এটা কিন্তু এখনও পেন্ডিং দেখাচ্ছে, মানে হচ্ছে এটা কিন্তু রিজেক্ট হয়ে যায়নি বা ক্যান্সেল হয়ে যায়নি, কোনো সমস্যা নেই এখনো পর্যন্ত। তাই এটা দেখাচ্ছে পেন্ডিং, অর্থাৎ স্টেপ বাই স্টেপ কাজ হচ্ছে, সমস্ত কৃষকের অ্যাকাউন্টে টাকাটা একবারে পাঠানো সম্ভব নয়, সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে টাকাটা সবার অ্যাকাউন্ট ঢুকবে। তাই এটা দেখাচ্ছে পেন্ডিং দেখাচ্ছে, এখনও কিন্তু স্টেট লেভেল অর্থাৎ রাজ্য সরকার এখানে অ্যাপ্রুভ করেনি, তাই অ্যাপ্রুভ হয়ে গেলে কিন্তু এই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকে যাবে। তো এই সমস্যা যদি আপনার দেখে থাকেন চেক করতে গিয়ে, তাহলে সমস্যার সমাধান এটাই, আপনাকে কিন্তু ওয়েট করতে হবে যদি পেন্ডিং দেখায়, আর যদি রেকর্ড নট ফাউন্ড বলে সেটা কিন্তু আমি আপনাকে বলে দিলাম। এরপরে যে আপনাকে দেখায় যে সমস্যাটা, এরপরে আপনার যে সমস্যাটা সেটা হচ্ছে আপনি চেক করতে চান বেনিফিসিয়ারি স্ট্যাটাস, আপনার এখানে ক্লিক করবেন, এই বেনিফিসিয়ারি স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন যে আধার নম্বর, অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর, অর্থাৎ আপনি তিনটি প্রসেসে আপনি কিন্তু চেক করতে পারবেন। তা আপনার প্রথমে আধার কার্ড নম্বর রয়েছে, এখানে আপনার যে আধার কার্ড নম্বর সেই আধার কার্ড নম্বরটা দিয়ে দেবেন, গেট ডাটা ক্লিক করলে আপনার কিন্তু ডিটেলস দেখিয়ে দেবে, এবং যদি আপনার অ্যাপ্রুভ হয়ে যায়, প্রথমে যেটা দেখালাম সেটা অ্যাপ্রুভ দেখাচ্ছে, যদি আপনার অ্যাপ্রুভ হয়ে যায় তবে কিন্তু এখানে দেখাবে, যদি পেন্ডিং দেখা তবে কিন্তু এখানে কোনো কিছু ডিটেলস শো করবে না।
এখানে নো ডিটেলস ফাউন্ড বা কোনো কিছু উঠতে পারে। আর পাশে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, আপনি মনে করেন যে আধার কার্ড নম্বর নেই আপনার কাছে বা আধার কার্ড নাম্বার ভুলে গেছেন, অ্যাকাউন্ট নাম্বার চেক করতে পারেন, বা আপনি মোবাইল নাম্বার আপনার যে মোবাইল নাম্বার দিয়েছিলেন ফর্ম ফিলাপের সময় সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনি চেক করতে পারেন। তা আধার নম্বরে দেখাচ্ছি যে আপনি যখন আধার নম্বরটা লিখে দিচ্ছি আমি, তা আধার নম্বর লিখে দিলে আপনি গেট ডেটে ক্লিক করবেন, তাতে ক্লিক করার পরে আপনাকে কিন্তু স্ট্যাটাসটা শো করে দেবে এবং শো করে কিন্তু এরকম থাকতে পারে যে আধার নম্বর নট ইজ ভেরিফাইড, অর্থাৎ আপনার আধার কার্ডটা ভেরিফাইড নয়। এবং সেক্ষেত্রে যদি আপনার এই সমস্যাটা হয়, এই সমস্যা হলে কিন্তু আপনার আধার কার্ডটা কিন্তু ভেরিফাই করাতে হবে। তা কীভাবে আধার কার্ড ভেরিফাই করাবেন সেটা আমি দেখাচ্ছি। তা যদি আপনার আধার কার্ডটা নট ভেরিফাই দেখায় বা ভেরিফাই না হয়ে থাকে, সেক্ষেত্রে পাশে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে যে এডিট আধার ফেলিয়ার রেকর্ড, অর্থাৎ আপনার আধার কার্ডটা ফেলিয়ার হয়েছে, সেক্ষেত্রে আপনি আধার কার্ড নম্বরটা এটা আপনি চেক করতে পারেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার মাত্র প্রথমে দেখছেন আধার নম্বর, এখানে কিন্তু আপনার আধার নম্বর লিখে দেবেন। আধার নম্বর লেখার পরে পাশে দেখতে পাচ্ছেন ক্যাপচার রয়েছে, সেই ক্যাপচারটা কিন্তু লিখে দেবেন, তারপরে সার্চ করবেন। সার্চ করার পরে কিন্তু আপনার ডিটেলসটা শো করে দেবে এবং তার পাশে কিন্তু আপনি দেখতে পাবেন শেষের দিকে, আপনাকে দেখাতে পারছি না এখন যেহেতু সার্ভারের প্রবলেম করছে, তা পাশে দেখতে পাবেন যে এডিট অপশন থাকবে, সেই এডিট অপশনে গিয়ে কিন্তু আপনি নতুনভাবে আধার কার্ড নম্বর দিয়ে সাবমিট করবেন। সাবমিট করে সেভ করলে কিন্তু হয়ে যাবে, আপনার কার্ড নম্বর দিয়ে কিন্তু ডিটেলস সেভ করতে পারেন। এইভাবে কিন্তু আপনাকে সমস্ত কাজ করে নিতে হবে। এবার আরেকটা সমস্যা যেটা হয়, রং ডিটেলস, অর্থাৎ আপনি যখন ফর্ম ফিল আপ করছেন তখন ভুলবশত আপনি ডকুমেন্টসটা ভুল দিয়ে ফেলেছেন, রং ডিটেলস দিয়ে ফেলেছেন। সেক্ষেত্রে যদি মনে করেন যে আপনি ডিটেলসটা পুনরায় সাবমিট করবো, তো একইভাবে আপনি প্রথমে হোম পেজে চলে আসবেন, যেটা দেখাচ্ছিলাম pmkisan.gov.in এই হোম পেজে আসবেন। হোম পেজে এসে একইভাবে দেখতে পাচ্ছেন পাশে রয়েছে যে এখানে অপশন রয়েছে যে আপডেটস এন্ড আপসেল রেজিস্টার ফার্মা, অর্থাৎ এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনার যেগুলো ভুল ভ্রান্তি রয়েছে আপনার ডিটেলসে সেগুলো কিন্তু আপনি এখানে ঠিক করতে পারেন। তাই এখানে আপনার আধার নম্বর দেখতে হবে, তারপরে ক্যাপচা লিখবেন, সার্চ করবেন, আপনার ডিটেলসটা শো করে দেবে। এরপরে কিন্তু আপনি আপনার সমস্ত ডিটেলস কিন্তু আপনার যেগুলো ভুল ভ্রান্তি রয়েছে সেগুলো কিন্তু আপনি চেক করতে পারবেন। তা আপনাকে আমি একটা দেখে দিচ্ছি মোটামুটি, দেখতে পাচ্ছেন আমি আধার নম্বর দিয়ে সার্চ করলাম, সার্চ করে কিন্তু যার নামে আধার কার্ড তার নামটা শো করে দিয়েছে এবং তার মোবাইল নাম্বার, তার আধার নম্বর, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তার আইএফএসসি কোড সমস্ত কিন্তু এখানে কিন্তু ডিটেলসটা শো করে দিয়েছে। এবং শো করে পাশে থেকে চলে আসবেন শেষের দিকে, দেখবেন শেষের দিকে অপশন রয়েছে এডিট, দেখতে পাচ্ছেন এই এডিট অপশানে ক্লিক করবেন। এডিট অপশানে ক্লিক করার পরে আপনি যখন যে ফর্ম ফিল আপ করেছিলেন যখন, এবং সেই ফর্ম ফিল আপের কিন্তু পুরো ডিটেলস কিন্তু আপনার কাছে চলে আসবে। এখানে কিন্তু আপনি পুনরায়ভাবে যেগুলো আপনি ভুলভ্রান্তি করেছেন এবং সেখানে কিন্তু সমস্ত কিন্তু এখানে কিন্তু আপনি অ্যাড করে সেভ করতে পারবেন। তো এইভাবে সমস্ত কাজ করে নিতে হবে। এরপরে যদি কোনো রকম সমস্যা হয় আপনি নিচে কমেন্ট করে জানাবেন, আর এটাও কমেন্ট করে জানাবেন যে আপনার কোন জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে, আপনার যে কোনো প্রবলেম কিন্তু আপনি কমেন্টে করে জানান। তো অবশ্যই নেক্সট ভিডিও সেই কমেন্টের পর আমি ভিডিও বানিয়ে দেবো, তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আর এই ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই আপনার ভিডিওটাকে প্রিয়জনদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।